আজের অঙ্ক পরীক্ষার উত্তরগুলো আমরা ধীরে ধীরে মিলিয়ে নেব আশা করছি সকলেই আমার সঙ্গে একমত হবে এই উত্তরগুলোতে অষ্টম মাস্টারে আবার অঙ্কটা কষলেন প্রথমেই দেখো যে একের দাগে যে এমসি রয়েছে তাতে দুটো অ্যান্সার কিন্তু ভাষাগত জটিলতা থাকার কারণে দুটো অ্যান্সার আসছে তোমাদের কি আসছে অবশ্যই বলবে আমাদের এ অ্যান্সার এসেছে কুড়ি টু একুশ আর ডি এরটা এক ইজ টু এক বা ওয়ান ইজ টু ওয়ান আচ্ছা এরপরে দুইয়ের দাগের যে প্রশ্নটি ছিল তাতে অ্যান্সার আসছে ডি এ সমান বি সি তারপর তিনের দাগের যে প্রশ্ন ছিল তাতে অ্যান্সার আসছে কিন্তু একসেমি আমরা একসেমি কি করে হচ্ছে অনেকেই জানতে চেয়েছ আমরা উত্তরটা তোমাদের জানিয়ে দিচ্ছি চারের দাগের অ্যান্সার দেখো আসছে বি অর্থাৎ দুই অ্যান্সার আর কি পাঁচের দাগের অ্যান্সার হচ্ছে টু ইজ টু থ্রি তারপর ছয়ের দাগের অ্যান্সার অর্থাৎ ছয়ের দাগের যে এমসি কিউ ডি এ সমান এম শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে প্রথমের অ্যান্সারটা হচ্ছে থ্রি তারপরে দুইয়ের দাগের অ্যান্সার হচ্ছে সমূল চক্রবৃদ্ধি তারপরে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি তারপর সাইন সমান থিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান হাফ হলে কস্থিটা সমান মান কত যে হাফ যদিও আমি আমার অঙ্ক নয় অঙ্ক বিষয় আমার নয় আমি ভূগোলের তাহলে অঙ্কের স্যারেরা উত্তর করেছি আমি জাস্ট বলছি পাঁচের অ্যান্সার হচ্ছে থ্রি ভি বাই পাই আর্ট স্কোয়ার ছয়ের দাগের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি টু এরপর আমরা সত্য মিথ্যাতে আসছি সত্য মিথ্যাতে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সত্য দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সত্য তারপর তিন নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিথ্যা চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিথ্যা পাঁচ নম্বরে মিথ্যা ছ নম্বরে মিথ্যা এরপর চার নম্বর দাগের যে প্রশ্ন তাতে প্রথম প্রশ্নের অ্যান্সার বছর দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার আটচল্লিশশো টাকা তৃতীয় প্রশ্নের অ্যান্সার বাইশ বাই ওয়ান জিরো ফাইভ তৃতীয় প্রশ্নের চতুর্থ প্রশ্নের সেভেন ইজ টু ফাইভ আর পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কুড়ি ডিগ্রি ছ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আট সেমি সাত নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাঁচ সেমি আট নম্বর দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে একটি চার এবং বাকি দ্বিতীয় অ্যান্সারটি হচ্ছে থার্টি ডিগ্রি চতুর্থ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে শূন্য দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে তিনশো মানে বর্গকাল তিনশো শতাংশ বৃদ্ধি পাবে ন নম্বরের প্রশ্নের অ্যান্সার দুশো ষোলো সেমি দশ বারো নম্বরে মানে অর্থাৎ এগারোর পরে বারো কুড়ি তারপরে প্রশ্নগুলো আশা করি প্রত্যেকেই দেখেছ এটা পরবর্তী বছরে যদি কেউ প্রশ্ন টোটাল দেখতে চায় তার জন্য প্রশ্নটি একবার দেখিয়ে দেওয়া হলো যারা পরবর্তী ক্ষেত্রে দেখবে পজ করে দেখবে আশা করি সকলেরই এ বিষয়টি এরপরে যদিও ইংরেজি ভার্সান রয়েছে এখানে